সায়েন্স ল্যাব এলাকার একটি দোকান থেকে টাকা না দিয়ে ঢাকা কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে আটটি পাঞ্জাবি নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেটে সংঘর্ষ শেষে বুধবার বিকেলে কিছু দোকান খোলার পর তারা এমন ঘটনা ঘটায়। বিচার পাবেন না ভেবে এ নিয়ে কোনো অভিযোগও জানাতে চাননি ব্যবসায়ীরা। দুই দিনের সংঘর্ষের পর বুধবার বিকেলে নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায় অল্প কিছু দোকান খুলেছিল ব্যবসায়ীরা। থমথমে সেই পরিস্থিতির মধ্যেও সায়েন্স ল্যাবের বাইতুর মামুর মসজিদ মার্কেটে একই মালিকের দুটি দোকানে যায় ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্লোজ সার্কিট ক্যামেরায় আটজনকে দোকানে ঢুকতে দেখা গেছে, যারা কোনো টাকা না দিয়ে দোকান থেকে আটটি পাঞ্জাবি নিয়ে চলে যান বলে জানান দোকানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম। এই দলে রফিকুল ইসলাম নামে একজন আছেন আর হৃদয় নামে আছেন দুইজন, সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। ওদের পদ্ধতিটা খুব সুন্দর, আইসা এটা ওই জিনিস কিনা, একশো টাকা দিয়ে বাকিটা পরে দিয়ে যাবো, না দিলে এই বাসগেন। আমি তো ওটা মাল কিনতে গেছি, আমি তো একশো টাকা দিয়েছি, কারণ থানায় গেলেই যে আপনি প্রতিকার পাচ্ছেন ব্যাপারটা ওইরকম না। তো সেই ক্ষেত্রে মনে করি ঠিক আছে, যেটুকু গেছে গেছে বাবা, আমি তো বাকিটুকু কভার করি। নতুন করে তো আসলে কিছু বলার নাই, ওই প্রথম পর্বে যে আলোচনা করছি এগুলো সব বলে ফেলছি প্রথম পর্বে, রাইট? আমি তো আবার নেতিবাচক এই কারণে, একটা ঘটনা ঘটছে, আমি লেজ টানতে টানতে কোথায় চলে গেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে ঢুকে গেছি। সো এই বিষয়গুলো কিন্তু প্রথম পর্বে আলোচনা করছি, যখন ঢাকা কলেজ এবং ব্যবসায়ীরা নীলক্ষেতের মারামারি করতেছে, তখন মোটামুটি পুরা টাইম এই সময়ের পিছনে ব্যয় করছি যে কীভাবে হইতেছে দুই মাস্তান পক্ষ কামড়াকামড়ি করতেছে, ঢাকা কলেজের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাংলাদেশের সকল ছাত্ররা, এরা মিলে হচ্ছে গুন্ডামি পান্ডামি করে বেড়ায়, এবং আবার যখন সুযোগ পায় তখন দোকানদাররা, ব্যবসায়ীরা, বাস ড্রাইভাররা, হেল্পাররা ধরে হেঁচা দেয় এদেরকে। সো এখানে কোনো নির্দিষ্ট ঘটনা থেকে এগুলো ঘটে নাই, যে বিশাল মারামারি চললো কয়েকদিন ধরে, এগুলো বহু দিনের পুঞ্জীভূত খুব উভয় পার্টি এক, দেখেন এইগুলো কারা করে, এগুলো করে ছাত্রদল, ছাত্রলীগের পাণ্ডারা, আবার দোকানদারের এগুলা কারা করে, দোকানদাররা মিলেমিশে সম্মিলিতভাবে, এদের কিন্তু আবার গ্রুপ আছে যেটা আলোচনা করছি গত পর্বে, এরা চাঁদা দেয় পুলিশকে, এরা চাঁদা দেয় হচ্ছে সিটি কর্পোরেশনকে, এবং এদেরকে সরকারি সিটি কর্পোরেশন পুলিশ প্রোটেকশন দেয়। সো উভয় সাইডে হচ্ছে বেশ পাওয়ারফুল গুন্ডা বাহিনী, সো এগুলো চলে। সো এই কারণে এগুলো নিয়ে হচ্ছে হঠাৎ করে অবাক হয়ে যাওয়ার, মুষড়ে পড়ার কিছু নাই, যে ও কী হইলো না কী হইলো আমরা সকলে জানি। তো অবশ্যই হাতে হাতে প্রমাণ পেয়ে গেলাম, আমরা তো দেখতে পেলাম না। ওইখানে যেখানে ইন্টারেস্টিং বিষয়টা, যেটা যে খবরটার হেডলাইনটা দেখার পর আমি একেবারে ধরেই নিছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটলো সারা দেশে দুই তিন দিন ধরে, যেই স্কেলে মারামারি হয়েছে এগুলো তো অবিশ্বাস্য ব্যাপার, রাইট? সো এত বড় একটা ঘটনার ইমিডিয়েটলি পরদিন আবার হইতেছে গিয়ে পাঞ্জাবি নিয়ে চলে আসছে টাকা না দিয়ে, মানে সারা দেশের চোখ তো এখন এদের উপরে, তাই না? এরকম একটা কাজ করার কথা না। সো এই কাজটা করছেই তারা এই পয়েন্ট মেক করতে এই দোকানদারকে, যে দেখ তোরা এই মারামারি করলি না, এখন আমরা এসে হচ্ছে আবার নিয়ে গেলাম তোদের কাছ থেকে পাঞ্জাবি, একটা সুদ তুললাম আর কি, এরকম একটা পয়েন্ট মেক করবে। কিন্তু দেখলাম যে না, এমন কোনো পয়েন্ট ওরা মেক করে নাই, এমন কোনো পয়েন্ট মেক করে নাই। দে আর জাস্ট গেটিং ব্যাক টু দেয়ার ডেইলি বিজনেস, যে ওই নিয়ে যাওয়া, টাকা না দেওয়া, বাকি দেখাওয়া, মুফতে খাওয়া, টাকা না দেয়া, ওইগুলোই করতেছে। এখানে কোনো পয়েন্ট মেক করার জন্য না, না সেই পয়েন্টটা মেক করলে কিন্তু অ্যাকসেপ্টেবল হইতো, অবশ্যই অ্যাকসেপ্টেবল হইতো না। অ্যান্ড ইয়েট আমরা একটু বলতে পারতাম যে আচ্ছা একটা মারামারি হয়েছে, এই জন্য একটা সুদ তুলতে আসছে, এখানে ছ্যাঁচড়ামি করাটা তাদের হচ্ছে এখানে পয়েন্ট না, যদিও ছ্যাঁচড়া কাজটা হইতো, কিন্তু ছ্যাঁচড়ামি করার জন্য না, এটা একটা সত্য তোলার জন্য, একটা পয়েন্ট মেক করার জন্য, দেখানোর জন্য যে হুইজ ড্যাডি এরকম না, এরকম কোনো কারণ না। তারপর যখন সাংবাদিক তাদেরকে ফোন দিল, তখনও তারা যদি বলতো তাহলে ওই পয়েন্ট আমি আলোচনা করতাম, যে ও আচ্ছা এটা আসলে চুরির জন্য করে নাই, করছে একটু সুদ তুলে একটু হ্যাডাম দেখানোর জন্য না। সেখানেও কিন্তু তারা বলে নাই যে ভাই আমাদের এখানে এতদিন হয়েছে দেখে, আমাদের ছাত্রদেরকে এভাবে মারধর করছে দেখে আমরা রাগের মাথায় একটা সুদ তোলার জন্য কাজটা করছি, অন্য কিছু না, আচ্ছা ফেরত না না, তারা ও আচ্ছা ভাই ধরা খেয়ে গেছি, সরি ভাই এটা তো এইভাবে সিসি ক্যামে ধরা পড়ে যাবো, বুঝতে পারিনি, আচ্ছা ফেরত দিয়ে দিচ্ছি। স্বীকার করেন তার সাথে থাকা একজন একটি পাঞ্জাবি নিয়ে এলেও পরে তা ফেরত দিয়েছেন। ভুল করে নিয়ে ওটা সাথে সাথে দিয়ে আমরা দোকানদারের কাছে সরি টরি বলে তারপরে ওনারা অনেক খুশি হয়েছে। লাল টি শার্ট পরা যুবকের নাম শাহরিয়ার হাসনাত জিয়ন, থাকেন ঢাকা কলেজের নর্থ হলে। পাশে থাকা যুবকের নাম হৃদয়। হৃদয়কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করে বলেন পাঞ্জাবি ফেরত দিয়ে দেবেন। ফেরত দিয়ে দেবো ভাই সামনের মধ্যে, এটা নিয়ে আপনি ভাই ক্যান্সেল করার কোনো কারণ নেই, আমরা ভাই ভুল হয়েছে এটা বুঝছেন, আমরা ভুলে নিয়ে এসেছি। মোহাম্মদ আলীর দাবি, তিনি এই দোকানে গিয়ে অন্যদের দেখেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী এই দলে রফিকুল ইসলাম নামে একজন আছেন আর হৃদয় নামে আছেন দুইজন। সো হাতে হাতে প্রমাণ পেলাম আমরা কী চলে দেশে, রাইট? এবং এরা তো মানে যেটা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে যে বলে না মামুর জোর, যাদের মামুর জোর আছে এরা সবাই হইতেছে এই দেশে কী জানি বলে স্বর্গ এদের জন্য। আপনি বুঝেন না ফ্রিতে পাঞ্জাবি পড়তেছে, ঈদের মৌসুম, ঈদের মৌসুমে কী জিনিসপত্রের দাম কোথায় থাকে,
গত কয়েকদিন ধরে ভিডিও দেখতেছি ইউটিউবে, হচ্ছে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে বেড়াচ্ছে ব্যবসায়ীদেরকে, যারা হচ্ছে এরকম জিনিসপত্রের দাম বাড়াই দিচ্ছে, মিথ্যা দাম বলে বিক্রি করতেছে জায়গা। সো ঈদের মৌসুম আসলে যেখানে ব্যবসায়ীরা দাও মারার জন্য বসে থাকে, সেইখানে সে আটটা পাঞ্জাবি নিয়ে গেছে নীলক্ষেতের, আরে সায়েন্স ল্যাবের দোকান থেকে। এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি, আমরা সায়েন্স ল্যাব থেকে পাঞ্জাবি কিনছি। সো আটটা পাঞ্জাবি মনে করেন যে এখানে আছে, ধরেন যে 8×16,000 যদি না হয় 12-13,000 টাকার মাল নিয়ে চলে গেছে। এই 12-13,000 টাকা লাভ তুলতে এদের কতদিন লাগবে, রাইট? এই মাত্রায় পাণ্ডামিরা করে করতে পারে কেন? কারণ এখানে কিন্তু আটটা ছেলে ছিল, একটা ছেলে ছিল না। আপনাকে বুঝতে হবে ছাত্ররা পাণ্ডামি করে কেন। কারণ আমাদের ঢাকা ইউনিভার্সিটির দেখতাম আমরা, ধরেন বাসে করে ঢাকা ভার্সিটির বাস উল্টা রাস্তা দিয়ে আসবে, উল্টা পথে আসবে, রাইট? এখন তাদেরকে যদি কেউ বাধা দেয় এরাও নেমে ভাঙচুর শুরু করে। কেন? কারণ এই বাসের মধ্যে কিন্তু ঢাকা ভার্সিটির 50টা পাণ্ডা আছে। সো বেসিক্যালি সংখ্যা যেদিকে বেশি থাকে, অথবা রাষ্ট্র যদি আপনার পক্ষে থাকে, অথবা আপনি যদি মনে করেন মোটিভেশনাল হালুয়া খোর বিভিন্ন সেমিনারে ডাক পান, আপনার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, আপনার ইউটিউবে এগুলো বলে আপনি টাকা পান, আপনার ফলোয়ার হয়, বিভিন্ন রকম আপনার যদি ইয়ে থাকে, সুবিধা থাকে, তখন এরা হয়তো সেই সুজলা সুফলার গল্প আপনাকে বলে বেড়াবে। এরা কিন্তু দেশ নিয়ে ভালো আছে, সুখী আছে, ছাত্রলীগ এই দেশে ভালো আছে, এই ব্যবসায়ীরাও কিন্তু এই দেশে মানে ভালো আছে বলতে যেটা সবসময় ভুলে আর কি, এই দেশে ভালো আছে আবার কেউই ভালো নাই। এই ভালো উঠতেছে উঠতেছে আবার কখন ঠাস করে পড়ে মারা খেয়ে যাবে এটা তারা নিজেরাও জানে না আর কি। যা হোক, এই ডাইনামিকের মধ্যে বসবাস করতেছে। নাথিং নিউ হিয়ার, এগুলো জাস্ট একটা কনফার্মেশন, এই জন্য আলোচনা করলাম। তবে এখানে আমি একটা একটা কমেন্ট, একটা ভদ্রমহিলার একটা কমেন্ট একটু পড়ে আলোচনাটা শেষ করবো। আমার ফ্রেন্ড লিস্টের একজনের একটা পোস্টের নিচে এই কমেন্ট আসছে, দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি আর কি। তো ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারের ব্যাপারে কমেন্টটা আর কি, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার ওনার ব্যাপারে বলতেছেন, আমি ওনাকে আরও আগে ভাগে আনফলো করেছি, উনিকে মহিলাকে এটা জানাটা ইম্পর্টেন্টটা একটা কমেন্ট আর কি, একটা স্যাম্পল, সেটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। উনি হয়তো ঢাকা ভার্সিটির ওই টিচারকে আরও আগে ভাগে আনফলো করে দিছে, ওনার স্ট্যাটাস চোখের সামনে আসলে দেশ জাতি দিন দুনিয়া বিশ্ববিদ্যালয় সব কিছুর উপর থেকে বিশ্বাস উঠে যায় ইতিবাচক আর কি। জীবনে বিশ্বাসের দরকার আছে, আরে বাবা বিশ্বাস দিয়ে হইতেছে কী জানি উনি বাংলাদেশে বসবাস করতে চান। জীবনে বিশ্বাসের দরকার আছে, লাইফে পজিটিভ ভাইবের দরকার আছে, সারাক্ষণ হেননাতেন এইটা না এটা নাই ওইটা নাই, এটা হইতেছে না ওইটা হইতেছে না শুনলে মনে হয় আসলেই হবে না, সেটা একটা নেগেটিভ সাইকেল তৈরি করে। মানে শুনলে এটা হইতেছে না সেটা শুনে, এগুলো যদি শোনে তাইলে মনে হয় যে আসলেই হবে না, না শুনলে আসলে হবে আর কি। মানে শোনার উপর ডিপেন্ডা, কোয়ান্টাম ওই রিয়েলমে আছি আমরা, কোয়ান্টাম ফিজিক্স, আপনার দেখার উপর ডিপেন্ড করে সে কীভাবে বিহেভিয়ার করবে, শোনার উপর ডিপেন্ড করতেছে তার বাংলাদেশ দিয়ে কিছু হবে কি হবে না, ওকে এই জন্য সে শুনবে না, না শুনলে কিছু একটা হবে, এটা না সেটা, এগুলো শুনলে নেগেটিভ সাইকেল তৈরি মনে হয় আসলে, এগুলো শুনলে মনে হয় আসলেই হবে না। আমার রিসেন্ট কয়েকটা ইনিশিয়েটিভ হলো, ভদ্রমহিলা দেখি তো কীভাবে সোনার বাংলাকে সভ্য করার চেষ্টা করতেছেন, সব নিউজ পেজ আনলাইক করা, দেশের জন্য যারা চিন্তা করে তাদের আনলাইক আনফলো করা। আমি লিটারালি তাদের আর নিতে পারতেছিলাম না, কথা বোঝেন নেগেটিভ ভাইবদের সবাই আনফলো করা, আপাতত নিউজ ফিড শান্তিময়। একটা কথা আছে না, ইগনোরেন্স ইজ ব্লিস, উনি ওই পথে হাঁটছেন আর কি, যে কিছু সম্পর্কে জানবো না তাইলে সুখে থাকবো। এই ভদ্রমহিলাকে কিন্তু আপনি মনে করেন আমেরিকার ভিসাটা যদি অফার করি ছাড়বেন নাকি দেশ, ওরে বাবারে পেটিকোট তুলে দৌড় মারবে, সাথে সাথে দৌড় মারবে, উনি এই দেশে এক সেকেন্ডও থাকবে না। কিন্তু উনি কিন্তু এই নেতিবাচকতায় বাস করতে চান না, উনি কেমনে জানি দেশকে পরিবর্তন, দেখেন বাংলাদেশ কী দিয়ে যে হবে সেটা উনি কীভাবে জানি করতে যাচ্ছেন। ওইগুলো নিয়ে শুনলে হইতেছে তখন ওনার মনে হয় যে আসলেই কিছু একটা হবে না, কিন্তু এগুলো না শুনলে মনে হয় বাংলাদেশ কী দিয়ে আসলে কিছু একটা হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যারা হইতেছে দেশ ছাড়তে চায় এরা হচ্ছে মহিলারা, এবং আই গেট দ্যাট কেন, যে কারণ বাংলাদেশের মহিলারা তো আসলে তাদের জীবন এমনিতেও ঘরে বাইরে সবখানেই হইতেছে অনিরাপদ। তো এইরকম দেশে এইরকম অনিরাপদ কালচারে এরা সারাদিন ঘরে বন্দী হয়ে থাকে, বাইরে বের হইতে পারে নিরাপদ, এরকম একটা অনিরাপদ কালচারে এরা হইতেছে দেশ ছাড়তে চায় সবচেয়ে বেশি। এবং যারা দেশের বাইরে থাকে সেখানে যদি কোনো হাজবেন্ড ফিরে আসতে চায়ও আপনার স্টোরি শুনলে দেখবেন যে ওয়াইফ রাজি না, ওয়াইফ দিবেই না আসতে, এবং ওয়াইফের কারণে আসতে পারে না, এরকম বেশিরভাগ স্টোরি এরকমই। এমনিতে তো বেশিরভাগ সোনার বাঙালি দেশ ছাড়তে পারলে জীবন আর ফিরে আসার নাম গন্ধ মুখে নেয় না, যারা দুই চারজন নেয় তাদের ওয়াইফরা তাদেরকে আসতে দেয় না, এটা বলতেছি আর কি। সো না না, এখানে একজন ভদ্রমহিলা পাইছি চেতনাবাজ, উনি হচ্ছে দেশ নিয়ে হইতেছে, উনি দেশকে বদলে দিতে চাচ্ছেন, হচ্ছে আসলেই দেশকে দিয়ে কিছু হবে যদি এগুলো না শুনেন আর কি। সো না, ওই আবার ওই পয়েন্টও মেক করতে চাই যে উনি ভিসা পাইলে কিন্তু সাথে সাথে লুঙ্গি ছায়া পেটি করে তুলে দৌড় দিয়ে দেশ ছেড়ে পালায় যাবেন। সো এই আর কি ঘটনা। এখন আমরা তো এগুলো আপনারা আলোচনা শোনেন না, কারণ এগুলো কিন্তু ফেসবুক ইউটিউব এগুলো যেই দুঃখের কথাটা বলি, এগুলো তো টিভি চ্যানেলে তো জীবন আপনারা এই ধরনের পয়েন্টগুলো আলোচনা করা, এগুলো মানে ওই যে রিপোর্টটা করছে 71 টিভি, কিন্তু এটার পরে যে একটা গুন্ডাতন্ত্র মাফিয়াতন্ত্র এই পয়েন্টগুলো আর কেউ মেক করবে না, করলে কিন্তু চ্যানেল বন্ধ হয়ে যাবে। এই পয়েন্টগুলো আপনি কোথাও কেউ মেক করবে না, আপনার ইউটিউব ফেসবুক আসছে সেখানে মেক করার সুযোগ ছিল, সেখানেও কেউ মেক করবে না, সুতরাং এই পয়েন্ট কখনোই মেক হবে না। এবং উনি সব কিছু ইগনোর করে সুখে শান্তিতে থাকবে আর কি। এবং আরিফার হোসেন সুলাইমান সুখুনরা তো আসেই, আবার এদেরকে ভাইয়া ভাইয়া বলে একেবারে ইউটিউবরা দেখি মুখে ফেনা তুলে ফেলে, মানে সুখে আসে এরা, এত সুখ এদের।
এই সুখের রাস্তাটা মাঝে মধ্যে মনে হয় যে ধরে ফেলি, বুঝছেন, এইগুলো কিছু না বলে খালি হইতেছে পজিটিভ পজিটিভ কথা বলবো, বলে বলে এদেরকে ডাকবো, এদের সাথে তোয়াজ করে চলবো, এদের সমালোচনা করবো না, একেবারে ফ্লাইং ভিন্ন রুচি, লাইক এটা একটা ভিন্ন জগৎ, ভিন্ন রুচি। সো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে সোনার বাংলা। এই কারণে হচ্ছে মারামারি হয় কী কারণে, যে আলোচনা করছিলাম গত পর্বে, ওই দিন কী হয়েছে এটা কোনো স্টোরি না, এর আগের রাত কী হয়েছে এটাও কোনো ব্যাপার না, কী হয়ে আসতেছে এই দেশে যুগের পর যুগে, অসভ্য দেশে কী হয় সেটা হচ্ছে ভয়। সুতরাং বুঝতে হবে সমস্যা কোথায়।